তিস্তা ফুঝে ভাঙল ব্রিজ, ধ্বংস হল পাওয়ার হাউস, সে এক ধ্বংসের যোগ্য লীলা। তিস্তার মোহময় রূপে মুগ্ধ হয়ে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক তিস্তায়, সিকিম সহ উত্তরবঙ্গের হৃদয়ে, আর সেই তিস্তার রূপ যেন ক্ষুধার্থ দানব ভয়ঙ্কর ধ্বংসলীলা চালালো সিকিমে। শান্ত নদীর এমন অশান্ত রূপ দেখল সিকিম। সিকিমের অন্যতম বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প সিকিম ঊর্জাকে এক বিপর্যয়ে বাঁধ ও পাওয়ারহাউসকে সংগোচকারী যে ব্রিজ ছিল সেটা ভাসিয়ে নিয়ে গিয়েছে তিস্তা। সে ব্রিজ আর নেই, প্রবল হড়পাবানে সম্পূর্ণ ধ্বংস হল বাঁধ। এমন ভয়াবহ সাম্প্রতিককালে দেখেনি সিকিম, দেখেনি উত্তরবঙ্গ। সিকিমের ঊর্জা লিমিটেডের সুনীল সারথি বলেছিলেন, রাত 12টার পরে মাত্র 10 মিনিটের মধ্যে ভেসে গেল চুংথাংয়ের বাঁধ, 200 মিটার ব্রিজটাও ভেঙে গেল গোটা পাওয়ার হাউস জলের তলায়। উত্তর সিকিমের চুংথাং মঙ্গলে 1200 মেগাওয়াট প্রজেক্ট গত বছর থেকে প্রথমবার লাভের মুখ দেখেছিল প্রকল্প। এই প্রকল্পে সিকিমের শেয়ার আছে 7.08%, প্রায় 25,000 কোটির প্রকল্প। 2017 সালে ফেব্রুয়ারি থেকে এলাকায় ইউনিট সফলভাবে কার্যকরী হয়েছিল। তারপরে প্রকৃতির এই প্রবল রোষ, জানা যাচ্ছে অন্তত 330 জনের খোঁজ মিলছে না। মঙ্গলবার রাতে অন্তত 6টা ব্রিজ জলের তলায় ভেসে গিয়েছে, ধ্বংসের নিখোঁজের খবর আসার আশঙ্কা। জানিয়েছে রাত 11:58 আমরা ITBP-র কাছে খবর পাই, আমাদের টিম ড্যামের গেট খোলার জন্য গেট খোলার আগে হড়পাবান ধাক্কা মারল, তারপরই প্রাণ বাঁচাতে ছুটতে থাকে 12 থেকে 13 জন ছিলেন। পরে ITBP তাদের উদ্ধার করতে রাত 2 নাগাদ, ভয়াবহ অভিজ্ঞতা। তিনি আরো বলেন, আমরা পাওয়ার হাউসে যেতে পারছি না, গোটা টিম অপেক্ষা করছে। তিস্তার জলসীমা সম্পূর্ণভাবে এখনো বিপদসীমার উপরে যায়নি, এই মুহূর্তে বৃষ্টি বন্ধ হলে হয়তো আরো ক্ষতি আটকানো যাবে। উত্তরবঙ্গের কিছু জেলায় ও বাংলাদেশের বন্যা পরিস্থিতির সতর্কতা রয়েছে। তিস্তাকে কেন্দ্র করে উত্তরবঙ্গ ভয়ে কাঁপছে, সিকিম আর উত্তরবঙ্গ। তিস্তা ফুঝে ভাঙল ব্রিজ, ধ্বংস হল পাওয়ার হাউস, সে এক ধ্বংসের যোগ্য লীলা। তিস্তার মোহময় রূপে মুগ্ধ হয়ে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক তিস্তায়, সিকিম সহ উত্তরবঙ্গের হৃদয়ে, আর সেই তিস্তার রূপ যেন ক্ষুধার্থ দানব ভয়ঙ্কর ধ্বংসলীলা চালালো সিকিমে। শান্ত নদীর এমন অশান্ত রূপ দেখল সিকিম। সিকিমের অন্যতম বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প সিকিম ঊর্জাকে এক বিপর্যয়ে বাঁধ ও পাওয়ারহাউসকে সংগোচকারী যে ব্রিজ ছিল সেটা ভাসিয়ে নিয়ে গিয়েছে তিস্তা। সে ব্রিজ আর নেই, প্রবল হড়পাবানে সম্পূর্ণ ধ্বংস হল বাঁধ। এমন ভয়াবহ সাম্প্রতিককালে দেখেনি সিকিম, দেখেনি উত্তরবঙ্গ। সিকিমের ঊর্জা লিমিটেডের সুনীল সারথি বলেছিলেন, রাত 12টার পরে মাত্র 10 মিনিটের মধ্যে ভেসে গেল চুংথাংয়ের বাঁধ, 200 মিটার ব্রিজটাও ভেঙে গেল গোটা পাওয়ার হাউস জলের তলায়।